গুড মর্নিং ভাই লোক, আর তোমাদের সকলকে স্বাগত জানাই আসাম ট্রিপের নতুন একটা ট্রাভেল সিরিজে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কামাখ্যা স্টেশনের ঠিক বাইরে। জাস্ট একটু আগেই কামাখ্যা স্টেশনে নামলাম, সরাইঘাট এক্সপ্রেসে করে এসেছি। যারা ফার্স্ট এপিসোড দেখেছো তারা তো সবটাই ডিটেলে জানো, আর যারা জানো না তারা অবশ্যই ফার্স্ট এপিসোডটা আগে একবার চেক করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। আর এখন রয়েছি আমি কামাখ্যা স্টেশনের বাইরে, এখান থেকে গাড়ি আসবে, যাবো হচ্ছে হাতিগাঁও বলে একটা জায়গায়। তো সেখানে গিয়ে আজকে বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, তো কী কী করবো সেই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো এই ব্লগে তোমাদের সামনে। আর স্টেশন চত্বরটা দেখতে পাচ্ছ কিছুটা এরকম, আর এই যে ওপরে লেখা রয়েছে কামাখ্যা জাংশন, কামাখ্যা স্টেশনের ঠিক বাইরে এটা হচ্ছে অটো স্ট্যান্ড। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব অটো দাঁড়িয়ে রয়েছে, আর অটোগুলো দেখো একটু অন্য টাইপের, মানে এই যে এরকম দু সাইডে ডোর টাইপ রয়েছে। আর আমাদের ওখানে যেরকম সবুজ আর হলুদ রঙের অটো, এখানে কিন্তু হলুদ কালো অটো। তো এখন এখানে একটু ওয়েট করবো, যতক্ষণ না গাড়ি আসে তো ওয়েট তো করতেই হবে। গাড়ি আসুক, দেন গাড়িতে উঠে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে সময় গেছে অলমোস্ট 11:30, আর আমরা এখন রয়েছি বেলতলা রোডে, যাচ্ছি ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো, আর তার আগে এতটা বেলা হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সেই কারণে দাঁড়িয়েছি একটা ছোট্ট ব্রেকফাস্ট ব্রেক নিতে। তো এই হচ্ছে দোকান, এখানে আমরা অর্ডার করে দিয়েছি, সৈকতদার খাওয়ারও চলে এসছে। কি নিয়ে সেটা ধোসা? আর এই দাদাকে তোমরা আগে দেখোনি, দেখে নাও, ওটা হাই করে দাও দাদা, তোমার নামটা বলে দাও। তুষার রায় আমার নাম। আচ্ছা ঠিক আছে, পরে আরো কথা হবে। আমি অর্ডার করেছি ছোলা ভাটুরা, খাওয়ার আসুক দেন তোমাদের সাথে, খেতে বসে বা খাওয়ার পরে কথা বলছি। একটা সুন্দর রাস্তা দিয়ে জার্নি করে আমি কিন্তু এখন এসে পৌঁছে গেছি আসামের হাতিগাঁও বলে একটা জায়গায়, আর গেস্ট হাউসের সামনেও এসে গেছি। এইটা হচ্ছে পুরো গেস্ট হাউসটা, তো এখন যাবো গেস্ট হাউসের ভেতরে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ভেতরের পুরো ভিউটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। গেস্ট হাউসে ঢুকেই এটা হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, এখানে দেখতে পাচ্ছ একটা স্পেস রয়েছে। আর তোমরা জানো অনেকদিন ধরে আমার এই চ্যানেলের সাথে জুড়ে রয়েছো, তারা কিন্তু জানোই যে আমার কাজ হচ্ছে অ্যাকোরিয়াম রিলেটেড, মানে আমি অ্যাকোরিয়ামের বিভিন্ন কাজকর্ম করি। তো এখানেও এসেছি কিন্তু আমি অ্যাকোরিয়াম বানাতে। এই গেস্ট হাউসটা একদম নতুন, এখনও শুরু হয়নি, মানে লোকজন থাকার ব্যবস্থা এখনও শুরু হয়নি। আমরা এই অ্যাকোরিয়ামের কাজ কমপ্লিট করে দেবো, আরও ছোটোখাটো কিছু কাজ রয়েছে, সেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলেই কিন্তু গেস্ট হাউসটা চালু হয়ে যাবে। টিভির নিচে এই যে স্পেসটা দেখছো এখানে কিন্তু হবে অ্যাকোরিয়াম, সেই সমস্ত কাজকর্ম শেয়ার করবো তোমাদের সাথে। তার আগে চলো চট করে রুমে যাই, গিয়ে আগে রুম ট্যুরটা তোমাদের দিয়ে নিই। আমি কিন্তু এখন এসে গেছি একদম রুমের ভেতরে, তো একদম দেরি না করে চট করে চলো আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই। এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে রয়েছে এরকম কিং সাইজ একটা।
আমি কিন্তু এখন এসে গেছি সৈকত দাদার বাড়িতে। এখানে দাঁড়িয়ে রয়েছে সৈকত দা। কাকিমা একটু হাই করে দাও। এটা হচ্ছে কাকিমা। এই যে আমাদের সব খাবার দাবার এই এখন গুছিয়ে দিল। হাই করে দাও সবাই একটু। কাকু একটু হাই করে দাও। কাকু জল খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দক্ষিণেশ্বর। এই ট্রেনটা যায় হচ্ছে শিয়ালদা পর্যন্ত, কিন্তু যেহেতু শিয়ালদা যেতে একটু টাইম বেশি লেগে যায়, কারণ এখন অফিস টাইম, তো সব ট্রেন চালু হয়ে গেছে, সেই কারণে জ্যাম হয়ে যায় বলে বেশি টাইম লাগে। ওই কারণে আমি নেমে গেছি দক্ষিণেশ্বরে, আর এখান থেকে জাস্ট অটো ধরবো, অটো ধরে যাবো ডানলপ, দেন আবার অটো চেঞ্জ করে চলে যাবো কিন্তু আগরপাড়া। আর এই যে দেখতে পাচ্ছ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এগিয়ে যাচ্ছে কিন্তু এখন শিয়ালদার দিকে। তো চলো এখন এগোতে থাকি অটো ধরার জন্য। এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 11টা। আমি মোটামুটি 9:30টার মধ্যে বাড়িতে এসে গেছি। তারপরে এসে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, দেন এখন আবার এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে। বাট এই ব্লগে আর বিশেষ কিছু দেখানোর নেই, সেই কারণে বেশি কথা বলে আমি ব্লগটা কিন্তু একদমই আর লেন্দি করবো না। শুধু দু একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তোমরা যারা এই আসাম ট্রিপটা পুরোটা দেখেছো তারা বুঝতেই পেরেছো আমি কিন্তু গেছিলাম মেনলি কাজের জন্য। তো সেই কাজ রিলেটেড আমাদের কিন্তু একটা চ্যানেল রয়েছে অ্যাকোয়াজিক নামে, যাদের অ্যাকোরিয়ামের প্রতি ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমরা অনেকদিন ধরেই এই চ্যানেল মিস করছো কিন্তু মোটো ব্লগিং, তো তোমাদেরকে এখনই জানিয়ে রাখি খুব শিগগিরই এই চ্যানেলে তোমরা দেখতে পাবে একটা অ্যাডভেঞ্চারাস রাইড, একটা অ্যাডভেঞ্চারাস মোটো ব্লগিং। দারুণ কিছু কন্টেন্ট আসতে চলেছে তোমাদের সামনে, আর সেই সমস্ত কন্টেন্ট ক্যাপচার করার জন্য একটা নতুন জিনিস কিন্তু আসবে, সেটা তোমরা জানতে পাবে সামনের ব্লগে। যদি তোমরা গেস করে থাকো জিনিসটা কি, কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি গেস করতে না পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেই সমস্ত কিছু জানার জন্য। তো চলো আর একদমই বেশি কথা বাড়াচ্ছি না, খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু সবার সাথে শেয়ার করো। তো চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম আগরপাড়া।